ওকে ফাইনালি সময় চলে এসেছে করোনা ভ্যাকসিন নেওয়ার। তো মর্নিং মর্নিং ফ্রম কলকাতা। ব্যাপারটা হচ্ছে এই ভিডিওতে এটা আমি একদম ক্লিয়ার করে দেবো যে করোনার ভ্যাকসিন কী করে নিতে হবে। ও তোমরা জানো না করোনার ভ্যাকসিন ইজ হিয়ার, এভাবেই জানি ইন্টারনেট ওইভাবে হ্যাবো কিছু ডিটেলস নেই, বাট ফাইনালি করোনা ভ্যাকসিন ইজ হিয়ার। আর এই যে ইনফরমেশনটা আমি দেবো, আমার নিজের জোগাড় করতে প্রচুর কিছু করতে হয়েছে। তো আমি ভাবলাম কেন না একটা ভিডিও বানিয়ে একদম সিম্পল ভাষায় কী কী প্রসিডিওর দিয়ে তোমরা করোনার ভ্যাকসিন পেতে পারো সেটা ক্লিয়ার করে দেবো। তো আজকের ভিডিওতে আমি তোমাদের পুরো স্টেপ বাই স্টেপ বলে দেবো যে তোমাদের কী কী করতে হবে এই করোনা ভ্যাকসিন পাওয়ার জন্য। সো লেটস গেট স্টার্টেড। তো ব্যাপারটা কিছুটা এই রকম যে এই ভ্যাকসিনেশন ইভেন্ট নিয়ে গভর্নমেন্ট থেকে একটা বিশাল বড় এফএকিউ জারি করেছে, বাট আমি একদম লেমেন্স টার্ম মানে একদম সিম্পল টার্মে বোঝানোর চেষ্টা করবো জিনিসটাকে। তো ব্যাপারটা কিছুটা এই রকম যে ওয়ার্ল্ডের সবথেকে বড় ভ্যাকসিনেশন ইভেন্ট শুরু হয়ে গেছে 16 জানুয়ারি 2021 থেকে। আর ভ্যাকসিন বলতে পারে আমাদের ইন্ডিয়ার এই মুহূর্তে দুটো ভ্যাকসিন আছে, কোভ্যাক্সিন আর কোভিশিল্ড, ঠিক আছে? তো না 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 দুটো না, যে কোনো একটাই দেওয়া হবে, ম্যান্ডেটরি হচ্ছে দুটো ডোজ। তো এখন প্রশ্নটা হলো প্রথমে পাবেটা। তো দেখো এই যে ভ্যাকসিনেশন ইভেন্টটা কয়েকটা ফেজে ডিভাইড করা হয়েছে। তো ফার্স্ট এটা প্রায়োরিটি লিস্ট, আর যাদের সবথেকে বেশি দরকার এই ভ্যাকসিনটা তাদেরকে দেওয়া হবে, দ্যাট ইজ ফ্রন্টলাইন ওয়ার্কার্স। তো ফ্রন্টলাইন ওয়ার্কার্সের মধ্যে কারা কারা? ফ্রন্টলাইন ওয়ার্কার্সের মধ্যে মেডিকেল স্টাফ মানে হচ্ছে ডাক্তারবাবু বলো, নার্স বলো, তারপরে হচ্ছে মেডিকেল অফিসার্স, প্যারামেডিকেল অফিসার্স, মেডিকেল স্টুডেন্টস যারা আছে তারা একদম ফ্রন্ট, একদম সব থেকে আগে প্রায়োরিটি লিস্টে আছে। আর এদের সাথে পাবে হচ্ছে পুলিশ যারা আছে, তারপরে হচ্ছে নেভি, এয়ারফোর্স, আর্মি, কোস্টগার্ড ওয়ার্কার্স যারা আছে তাদের, মানে এই যে গ্রুপ অফ পিপল তারা তারা সব থেকে ওপরে আছে প্রায়োরিটি লিস্টে। তো এইবার ওকে, তো ভাই এরা তো পেল, আমরা কবে পাবো ভ্যাকসিন সেটা তো বলো। আমরা পাবো, বাট এই মুহূর্তে দাঁড়িয়ে গভর্নমেন্ট থেকে ওরকম কোনো কনফার্মেশন আসেনি যে নর্মাল পিপলদের জন্য কবে এই ভ্যাকসিনেশন ইভেন্ট শুরু হবে। বাট এইখানে গভর্নমেন্ট থেকে একটা ইনফরমেশন দেওয়া হয়েছে যে ভ্যাকসিনটা তো পাবো, ঠিক আছে, গভর্নমেন্ট তো আমায় চেনে না, রাইট? তো আমাকে কোথায় গিয়ে কী করতে হবে? তো ব্যাপারটা কিছুটা এই রকম যে একটা কোভিন বলে একটা অ্যাপ বা একটা ওয়েবসাইট আছে যেখানে গিয়ে যারা যারা ভ্যাকসিনেশন ইভেন্টে ভ্যাকসিন নিতে ইচ্ছুক বা ভ্যাকসিন নিতে হবে তো তাদেরকে গিয়ে রেজিস্টার করতে হবে। তো রেজিস্ট্রেশনের জন্য কী কী লাগবে? ফটো লাগবে, আইডি প্রুফ লাগবে, অ্যাড্রেস প্রুফ লাগবে। ওখানে গিয়ে রেজিস্টার করলে তোমাকে ডেট দেওয়া হবে, আর তোমার নিয়ারেস্ট যে ভ্যাকসিনেশন সেন্টার আছে সেটা লোকেশন তোমায় দিয়ে দেওয়া হবে। তবে যেদিনকে তোমার ডেট দেওয়া হচ্ছে সেদিনকে তুমি ওখানে নিয়ে যাবে নিজের আইডি প্রুফ, মাস্ট তো নিজের আইডি প্রুফ নিয়ে যেতে হবে। তো আইডি প্রুফ চেক করিয়ে তোমায় একটা রুমে বসানো হবে, অ্যান্ড তোমার টাইম বা টার্ন এলে তোমায় অন্য রুমে শিফট করা হবে, বা যেটা ভ্যাকসিনেশন রুম বলা হয় তো সেটাই, সেইখানে তোমায় শিফট করা হবে। অ্যান্ড শিফট করার পর তোমায় সব প্রোটোকল, সব সেফটি মেজার্স নিয়ে তোমার ভ্যাকসিনেট করা হবে। ভ্যাকসিন নেওয়ার মানে এইটা না যে তুমি সঙ্গে সঙ্গে নিয়ে বাড়ি চলে আসতে পারবে অ্যান্ড মাস্ক ছুড়ে ফেলে দিতে পারবে, না এরকম হয় না। তো ভ্যাকসিন নেওয়ার পরে তোমায় ওখানে আধ ঘন্টা থেকে 45 মিনিট বসানো হবে। বসানোর পরে তোমার ওখানে কোনো তোমার বডিতে কোনো রিয়াকশান বা কোনো সাইড এফেক্ট আসছে কি না
ওরা চেক করবে, যদি আসে তো ওখানে সঙ্গে সঙ্গে মেডিকেল সাপোর্ট আছে তো তোমার মেডিকেল সাপোর্ট দেওয়া হবে, আর যদি না হয় তোমার বাড়ি যাওয়ার জন্য অ্যালাউ করে দেবে। ওকে, তো ভ্যাকসিন নেওয়া মানে কি যা কিছু তাই করতে পারবে? না, এরকম না। তো দেখো, যে কোনো ওষুধের কোনো না কোনো সাইড এফেক্ট থাকে, তো এই দুটো ভ্যাকসিনেরও সাইড এফেক্ট আছে। ওরকম কোনো ডেডলি সাইড এফেক্ট নেই, বাট কিছু কিছু সাইড এফেক্ট আছে। কীরকম সাইড এফেক্ট? যেমন ক্লান্তি আসা বা একটু রাইজ ইন টেম্পারেচার লক্ষ্য করা গেছে, বাট ওরকম হ্যাভক কিছু না তুমি, বাট ওটা বেট টাইম আশা করি ঠিক হয়ে যাবে। অ্যান্ড এই যে ভ্যাকসিনটা আছে, এটা গভর্নমেন্টের থেকে ডিসাইড করা হয়েছে, বাই দ্য লেটেস্ট নিউজ এটা পুরো ফ্রিতে ডিস্ট্রিবিউট করা হবে। অ্যান্ড ইট ইজ হাইলি রেকমেন্ডেড কি ভ্যাকসিনটা যখন তোমার টার্ন আসে তখন নিয়ে নেওয়াটা উচিত। অ্যান্ড ভ্যাকসিন নেওয়ার পরেও মাস্কটা পরাটা কিছুদিনের জন্য ভালো, যতক্ষণ না সবাই ভ্যাকসিন পেয়ে যাচ্ছে। কারণ তুমি হয়তো ভ্যাকসিন পেয়ে গেছো, বাট তোমার যে পাশের লোক হয়তো পাইনি, তো ওটার জন্য মাস্কটা পরাটা আপাতত উচিত। তো এটাই ছিল ইনফরমেশন, অ্যান্ড খুবই লেমেন টার্মস আমি বুঝিয়েছি। তুমি যদি চাও আমি লিঙ্ক দিয়ে দেবো নিচে, তুমি গিয়ে ডিটেলে পড়তে পারো কী কী প্রসিডিওর আছে না আছে, কী করতে হবে না হবে, যতটা জানার দরকার আমি একটা ছোট্ট করে বুঝিয়ে দিয়েছি। তো এটাই ছিল আজকে ভিডিওর জন্য। দিস ওয়াজ অল দি ইনফরমেশন অ্যাবাউট দ্য করোনা ভ্যাকসিনস, ভ্যাকসিনেশন প্রসেস কী করে এক্সিকিউট হবে না হবে। তো উইথ দ্যাট সেট আই এম এন্ডিং দিস ভিডিও। লাইক দিস ভিডিও, থামস আপ, কমেন্ট করে জানাও যে এটা ইনফরমেটিভ লেগেছে কি না, ইনফরমেশনগুলো তোমার কাজে এসছে কি না। অ্যান্ড যদি চাও শেয়ার করতে পারো এই ভিডিওটা, যাতে তোমার সাথে আরও 10 জন জানতে পারে এই ভ্যাকসিনেশন ইভেন্টটার জন্য। তো সি ইউ ইন মাই নেক্সট ভিডিও।